আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ভিডিও। এয়ার রিফাত চ্যানেলের পক্ষ থেকে আমি আছি রিফাত। তো আজকের ভিডিওটি মূলত একটি অ্যাপ নিয়ে, সেটা হচ্ছে ফটো ম্যাথ। এই অ্যাপটি নিয়ে, তো এই অ্যাপ দিয়ে কি এই অ্যাপ দিয়ে আপনি কোনো ম্যাথের পিক তুলে সেই ম্যাথটা সলভ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো অ্যাপে আমরা প্রথমে ঢুকে দেখতে পাই যে একটি ক্যামেরা রয়েছে এবং এখানে একটি স্ক্যানার রয়েছে, যাতে আর কি ম্যাথ স্ক্যান করা যাবে। তো তার সাথে একটি ফ্ল্যাশ রয়েছে এবং হিস্টোরি রয়েছে যে আমি কী কী ম্যাথ অ্যাপ দিয়ে করলাম। তো এখানে একটা ক্যালকুলেটরও আছে, এখানে ক্যালকুলেটরে টাইপ করে আপনি ম্যাথ করতে পারবেন। তো আপনার টাইপ করার দরকার নেই, আপনি যেটা করবেন যে আপনি পিক তুলবেন, পিক তুলে আপনার ম্যাথ সলভ হয়ে যাবে। তো শুরু করি আমরা। আমরা এখানে দেখতে পাবেন যে বেশ কয়েকটা ম্যাথ লিখেছি আমরা, এবং আমরা প্রথম থেকে শুরু করবো। একবার প্রথমে আমরা যেটা করবো যে 10×10 সলভ করব। আপনারা দেখতে পাচ্ছেন 10×10=100 হয়, সেটা এরা সলভ করে দিয়েছে। যাই হোক, এটা সহজ ছিল। এবং এরপরে একটা আমরা বড় গুণ যদি ট্রাই করে দেখি, লাইক ছোটো করতে হবে একটু, 2×3×4×5×6×7। হ্যাঁ, এটার মান হবে কি 5040। কীভাবে সলভ করেছি সেটাও দেওয়া আছে, তো এটা বুঝতে পারছেন। এরপরে যেটা আমি একটা ইকুয়েশন লিখবো, ইকুয়েশন থেকে আমরা এক্সের মান চাই। তো আমরা যেটা করবো, ইকুয়েশনের পিকটা তুলব। তোলার পরে দেখুন, এটা স্ক্যান করলো। স্ক্যান করার পরে এই ইকুয়েশনের যে দুইটা মান 2 এবং 3, সেটা বের করলো এরা। করার পরে আরও যেটা করেছে যে এরা বলেছে যে দুইটা রিয়েল সলিউশন আছে, অর্থাৎ দুইটা মানই বাস্তব। এবং এই যে গ্রাফে যে ইকুয়েশনটা হচ্ছে গ্রাফ দিয়ে দিয়েছে। তো আবার হচ্ছে আরেকটা কথা যে এরা কীভাবে সলভ করলো সেটা কিন্তু দেওয়া আছে, যে কীভাবে এই মানটা বের করলো। এরপরে আমরা যদি দেখি যে আমরা আরও একটা ইকুয়েশন নিয়ে দেখি, এই যে এই ইকুয়েশনটা আমি যদি নিই, সরি, এই ইকুয়েশনটা আমার 1 স্ক্যান করা হয়নি। হ্যাঁ, আরেকবার, হ্যাঁ, এই যে দেখুন, এই কোয়েশ্চেনটা থেকে কী করেছে এরা, মানে অ্যাপ বুঝতে পারেনি যে কী করতে হবে এদিকে, মানে কী করতে বলা হয়েছে। সেক্ষেত্রে এই যা যা করা যায় সবই করেছে, লাইক ফার্স্ট ডেরিভেটিভ বের করেছে একবার এক্স সাপেক্ষে, আরেকবার ওয়াই সাপেক্ষে, আবার সেকেন্ড ডেরিভেটিভ বের করেছে এক্স সাপেক্ষে এবং ওয়াই সাপেক্ষে। এরপরে যেটা করেছে যে এখানে এলিপসি, অর্থাৎ এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ, সেক্ষেত্রে এই গ্রাফটা দেখিয়ে দিয়েছে। এরপরে আমরা যাই, এরপরে আমরা একটি বাস্তব, সরি, জটিল সংখ্যার ম্যাথে যাব। তো জটিল সংখ্যার ম্যাথটা হচ্ছে আমাদের স্ক্যান করলাম, করার পরে এই যে স্ক্যান করার পরে এই ম্যাথটাকে কী করলো, a+ib আকারে প্রকাশ করলো। এবং কীভাবে করলো সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। যদি আমরা সলভিং স্টেপেজে যাই, দেখতে পাবো প্রত্যেকটা লাইন বাই লাইন কীভাবে সলভ করেছে সব কিছু দেওয়া আছে, এবং প্রত্যেকটা লাইনের মধ্যে আবার কীভাবে সলভ করবো সেটাও দেওয়া আছে। এরপরে যদি আমরা একটি মডুলাসের ম্যাথ দেখতে চাই, মডুলাসের ম্যাথটা এখন স্ক্যান করলো, করার পরে দেখুন আমি যেভাবে লিখেছিলাম ঠিক সেভাবেই কিন্তু স্ক্যান করেছে, এবং এর মানটা -4 ঠিকই হয়েছে। পরে দেখছি, আগে আমরা দেখি এই ইকুয়েশনটা, এখানে 3x=12 আর হচ্ছে 4x-5y=6, দুইটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে এক্স আর ওয়াইয়ের মান বের করবে। তো এখান থেকে এক্স এবং ওয়াইয়ের মান 4 আর 2 হয়, এটা বের করে দিয়েছে। এবং এখানে আরেকটা মেথড দেখিয়েছে যে রিরাইট দ্য সিস্টেম অফ ইকুয়েশন। এবং এরপরে এই যে এ হচ্ছে কী করেছে, গ্রাফ দেখিয়েছে, গ্রাফের মাধ্যমে এর মান নির্ণয় করেছে। তো এরপরে দেখতে পাচ্ছি আমরা যে একটা ডিফারেন্সিয়েশনের ম্যাথ রয়েছে, ডিফারেন্সিয়েশনের ম্যাথটা আমরা পিক তুললাম, তোলার পরে দেখুন স্ক্যান করছে। এবার এই যে স্ক্যান করার পরে যে শো সলভ, আমরা যদি এখানে যাই যে শো সলভিং স্টেপস, তো সেক্ষেত্রে তারা দেখাবে যে কীভাবে তারা সলভ করেছে এবং কীভাবে মানটা বের করেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইন বাই লাইন এরা সলভ করেছে এবং সলভিং স্টেপগুলো দেওয়া আছে। এরপরে ডিফারেন্সিয়েশন কালে এবং ইন্টিগ্রেশনের যদি আমরা ম্যাথ দেখতে চাই, দেখুন ইন্টিগ্রেশনের ম্যাথটা আমরা স্ক্যান করলাম, এই যে ইন্টিগ্রেশনের ম্যাথটা কিন্তু চলে এসেছে এবং সলভিং স্টেপটা আমরা দেখতে পাবো। হ্যাঁ, এখানে আমরা কীভাবে সলভ করেছি এরা আমরা দেখতে পাবো। হ্যাঁ, তো আমরা একটি বিস্তৃতির ম্যাথ দেখতে চাই, তাহলে আমরা দ্বিপদী বিস্তৃতির এই ম্যাথটাকে স্ক্যান করব।
হ্যাঁ দেখুন, এই ম্যাথটাকে স্ক্যান করার পর আমি যেভাবে লিখেছিলাম ঠিক সেভাবে এসেছে, এবং আপনি যদি সলভিং স্টেপগুলো দেখতে চান দেখতে পারেন যে কীভাবে এরা সলভ করেছে। সো এইভাবে আমরা বিস্তৃতির ম্যাথও সলভ করতে পারি।